হ্যালো কে অবস্থা সবার আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম নাউন নিয়ে ইউজেস অফ নাউন এই লেকচারে আমরা আলোচনা করবো ডিটারমাইনার্স সো দেখো ডিটারমিন্স কি হচ্ছে একজেক্টিভ অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে হচ্ছে যে ডেসক্রাইব করা ডিটারমিনার্স আমরা কিছু ডিটার্মিনার্স লিখেছি এখানে বিফোর কাউন্ট ডাউন অ্যান্ড বিফোর নন কাউন্ট ডাউন তার মানে কাউন্ট ডাউনের পূর্বে কোন ডিটারমিনার্সগুলো বসে আর নন কাউন্ট ডাউনের পূর্বে কোন ডিটারমিনার্সগুলো বসে আমরা দেখব মেনি মেনি মানে হচ্ছে সংখ্যা বুঝাই হ্যাঁ মেনি বুকস হ্যাঁ আর মেনে নন কাউন্ট ফর্ম হচ্ছে মাছ হ্যাঁ আমরা বলতে পারি মাছ ইনফরমেশান মাছ ফার্নিচার ফিউ ফিউ দ্বারা বুঝে খুবই কম পরিমাণ হ্যাঁ ফিউ ওয়াটার ফিউ ওয়াটার তো হয় না কারণ হচ্ছে যে ওয়াটারটা নন কাউন্ট নন আমরা বলতে পারি ফিউ ম্যাঙ্গোস হ্যাঁ ফিউ ম্যাঙ্গোস মানে খুবই কম পরিমাণ ম্যাঙ্গোস সেমভাবে লিটেল লিটেল দ্বারা বুঝে খুবই কম পরিমাণ একদমই কম তার মানে হচ্ছে যে আমরা বলতে পারি লিটল ইনফরমেশন ওর লিটল রাইস হ্যাঁ লিটেল পর আসে আফিউ লি ফিউ যদি খুবই কম হয় আফিউ মানে একটু বেশি কমেছে একটু বেশি দেন আ লিটেল নন কাউনফর্ম অনলি আফিউ সেম ব্যাপার অনলি আ লিটেল আ লার্জ অর স্মল নাম্বার অফ আ লার্জ অর স্মল নাম্বার অফ নাম্বার মানে সংখ্যা আমরা আগে বলেছি কাউন্ট নাউনের পূর্বে সংখ্যা ইউজ হইতে পারে হতে পারে কিন্তু নন কাউন্ট নাউনের পূর্বে সংখ্যা ইউজ হতে পারে না তার কারণ যার জন্য দেখো বলছে দ্য অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ পরিমাণ আমরা আগেই বলেছিলাম কাউন্ট নাউন হচ্ছে সেই জিনিস যে জিনিস আমরা গণনা করি আমাদের সুবিধার্থে আর নন কাউন্ট নাউন হচ্ছে সেই জিনিস যে যেটা হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে গণনা করি না বরং পরিমাপ করি পরিমাপ করে বলে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সেম ব্যাপার আ লার্জ স্মল লার্জার স্মল অ্যামাউন্ট অফ হ্যাঁ আমরা বলেছিলাম যে কাউন্ট ডাউন হচ্ছে যে সিঙ্গুলার অথবা প্লুরাল দুটাই হতে পারে কিন্তু নন কাউন্ট নাউন কখনো প্লুরাল হতে পারে না দেখো কি বলছে দিস দিস একটা প্লুরাল ফর্ম হ্যাঁ দোস প্লুরাল ফর্ম সেভারাল বোধ এসবগুলোই প্লুরাল ফর্ম কিন্তু এখানে দেখো নন কাউনে কী বলছে দিস ড্যাট সিঙ্গুলার ফর্ম হ্যাঁ তার মানে হচ্ছে যে নন কাউন্ট নাউন যেহেতু কখনো প্লুরাল হইতে পারে না যার কারণে দিস এবং দ্যাট তার মানে সিঙ্গুলার ডিটার্মান্স ইউজ হয় কিন্তু কাউন্ট ডাউন যেহেতু দুটাই হতে পারে তারপর দিজও বসতে পারে ড্যাটও বসতে পারে সেটা আমরা নিচে দেখব যে নাউনগুলো নন কাউন্ট অ্যান্ড বোথ কাউন্ট নাউনের পূর্বে বসে দেখো কি বলছে অল অল ডিটার্মিনার্সটা কাউন্ট এবং নন কাউন্ট দুটার পূর্বে বসতে পারে হ্যাঁ দেন হচ্ছে সেম সাম সামও হচ্ছে যে দুটার পূর্বে বসতে পারে আ লট অফ আমরা বলি না আ লট অফ ইনফরমেশন আ লট অফ ম্যাঙ্গোস আ লট অফ ওয়াটার হ্যাঁ দুটার পূর্বে বসতে পারে আমরা একটু পরে দু তিনটা রুল দেখব সেখানে হচ্ছে যে আমাদের এই আলট অফ গ্রেট ডিল অফ দ্য মেজরিটি অফ হ্যাঁ প্ল্যান্টি অফ এই বিষয়গুলো আসবে আমরা জানি কাউন্ট নন কাউন্ট নন কখনো প্লুরাল হইতে পারে না কিন্তু প্লুরালের সাহায্য নিয়ে তার মানে হচ্ছে যে কাউন্ট নাউনের সাহায্য নিয়ে নন কাউন্ট নন প্লুরাল হইতে পারে হ্যাঁ কিভাবে দেখো আলট অফ ইনফরমেশন আলট অফ হচ্ছে যে একটা কাউন্ট ডাউনের ডিটারমাইনার যেটা কিনা নন কাউন্ট কাউন্টাউনও ইউজ হইতে পারে দেন আছে এন অফ যথেষ্ট মোর মোস্ট এনি এই নাউনগুলো হচ্ছে এ এই ডিটারমানেগুলো হচ্ছে যে নন কাউন্ট অ্যান্ড বোথ কাউন্ট নাউনের পূর্বে ইউজ হতে পারে আমরা কিছু সাম ইম্পর্টেন্ট রুলস দেখবো রিগার্ডিং নন কাউন্ট অ্যান্ড কাউন্ট নাউন সেগুলো আমরা লিখবো একটু আস্তে আস্তে দেখো তোমরা এর মধ্যে বলে নিচ্ছি আমরা এই ভিডিওগুলো করছি হালদা প্রকাশনীর সৌজন্যে হালদা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকগুলো বই বের করেছে কোশ্চেন ব্যাংক অ্যান্ড হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ বুক তোমরা চাইলে হচ্ছে হালদা বইগুলা দেখতে পারো আশা করি উপকৃত হবে সো দেখো আমরা লিখি নন কাউন্ট অ্যান্ড কাউন্ট ডাউনের যেই রুলসগুলো রয়েছে তিনটা রুলস লিখবো বেশি লিখবো না ফার্স্ট অফ অল হচ্ছে যে নন কাউন্ট ডাউনের পূর্বে আর্টিকেল ইউজ হইতে পারে না এ এন দা কোনোটাই ইউজ হইতে পারে না কিন্তু কথা আছে নন কাউন্ট পূর্বে দা বসতে পারে কখন যখন প্রি পজিশনাল ফ্রেজ থাকে প্রি পজিশনাল ফ্রেজ থাকলে নন কাউন্ট ডাউনের পূর্বে দা বসতে পারে দেখুন দেখো আমি একটু উদাহরণ লিখি কি বলছে মিউজিক অ্যাপিলস টু অল দেখো কি বলছে মিউজিক অ্যাপিলস টু অল কিন এখানে কোনটা হবে মিউজিক নাকি হচ্ছে যে আমরা বলতে পারতাম যে দা মিউজিক দুটাই বলতে পারতাম না কিন্তু দেখো আমি বলেছি নন কাউন্ট নাউনের পূর্বে এ এন অথবা দা বসে না তার মানে এটা তো নন কাউন্ট হ্যাঁ মিউজিক নন কাউন্ট নাউন তারপর হচ্ছে যে সো এটা দা হইতে পারে না সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমরা আরেকটা উদাহরণ লিখি পূর্বে দা বসতে পারে কখন যখন প্রি পজিশনাল ফ্রেজ থাকে প্রিপোজিশনাল ফ্রেজ প্রি পজিশনাল ফ্রেজ কি আমরা কি জানি প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে যে একটা ফ্রেজ তার মানে হচ্ছে যে যেটা প্রি দিয়ে শুরু হবে ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা সংখ্যার সমষ্টি কয়েকটা ওয়ার্ডের সমষ্টি হ্যাঁ আমরা বলতে পারি দ্য মিউজিক অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ আ থ্রেড টু আওয়ার্স দেখো আমি লিখি দ্য মিউজিক অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই অংশটা হচ্ছে প্রি পজিশনাল ফ্রেজ সো দ্য মিউজিক অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ আ থ্রেড টু আওয়ার্স ইজ আ থ্রেড টু আওয়ার্স সো দেখো আমি কিন্তু এখানে দ্য মিউজিক ইউজ করছি আগের অংশে আমি ইউজ করছি শুধুমাত্র মিউজিক কারণ হচ্ছে যে তারপরে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ ছিল না দা মিউজিকের ব্যবহৃত হওয়ার কারণ এখানে একটা প্রি ফ্রেজ রয়েছে তার মানে আর্টিকেল ইউজ হইতে পারে নন কাউন্ট আনার পূর্বে কারণ মিউজিক একটা নন কাউন্ট আনার আমরা সবাই জানি আর্টিকেল ইউজ হইতে পারে কখন যখন হচ্ছে যে তারপরে একটা নন কাউন্ট আনার পরে একটা প্রি পজিশনাল ফ্রেজ থাকবে নাম্বার টু রুল আমরা দেখি কি বলছে নাম্বার টু বলতেছে নন কাউন্ট নাউন একা ইউজ হইতে পারে কারণ নন কাউন্ট ডাউনের পূর্বে কখনও ডিটারমাইনার ইউজ হয় কখনো হয় না কিন্তু কাউন্ট নাউন জীবনেও একা ইউজ হইতে পারে না কাউন্ট নাউনের পূর্বে অবশ্যই অবশ্যই হচ্ছে যে ডিটারমাইনার ইউজ হবে যে কোনো প্রকার ডিটারমাইনার হ্যাঁ ডিটারমাইনার নাম্বার আর্টিকেল হ্যাঁ আমি একটা এক্সাম্পল লিখি বলছে সিন্স হি হ্যাড নো জব দেখো লিখি সিন্স হি হ্যাড নো জব হি ওয়াজ লুকিং ফর ফর কী হবে দেখো লুকিং ফর জব লুকিং ফর ওয়ার্ক কি হবে হবে লুকিং ফর আব কারণ হচ্ছে দেখো কি এ এ হচ্ছে একটা ডিটারমাইনার হ্যাঁ জব জব হচ্ছে কি কাউন্ট ডাউন যেহেতু তার কোনো জব ছিল না সো হি ওয়াজ লুকিং ফর আ জব সে একটা জব খুঁজছিল সো নন কাউন্ট নাউনের পূর্বে ডিটারমাইনার ইউজ হইতেও পারে না হইতে পারে কিন্তু কাউন্ট ডাউনের পূর্বে অবশ্যই অবশ্যই ডিটারমিনার ইউজ হবে ডিটারমিনার না থাকলে তার মানে তোমাদের নিতে হবে এই কোশ্চেন ভুল আছে অথবা হচ্ছে তোমাকে কনফিউশনে পালন হচ্ছে নাম্বার থ্রি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি আগেও বলেছি নন কাউন্ট নাউন কাউন্ট নাউনের সাহায্য নিয়ে প্লুরাল হতে পারে হ্যাঁ তার জন্য আমার হচ্ছে যে ফ্রেজ ইউজ করতে হয় যেমন আ লট অফ আ গ্রেট ডিল অফ প্ল্যান্টি অফ স্লাইস অফ হ্যাঁ বোথ অফ লাইটিং ফ্ল্যাশ অফ লাইটিং ইত্যাদি হ্যাঁ দেখো কী বলছে এই ওয়ার্ডগুলি ইউজ করে হচ্ছে যে আমরা হচ্ছে যে নন কাউন্ট নাউনকে কাউন্ট বলতে নন কাউন্ট নাউনের পূর্বে দুটি আমরা ইউজ করতে পারি আমরা বলতে পারি আ পিস অফ ইনফরমেশন হ্যাঁ আর লট অফ ইনফরমেশন হ্যাঁ আর স্লাইস অফ ইনফরমেশন অর ওর স্লাইস অফ আমরা বলেছি ব্রেড স্লাইস ম্যানি হচ্ছে ফালি বিআর হ্যাঁ দেন আমরা বলতে পারি ক্লাইফ অফ থান্ডার হ্যাঁ দেন আমরা বলতে পারি গা্ট অফ উইন্ড হ্যাঁ দেখো হ্যাঁ আমরা বলতে পারি গাষ্ট অফ উইন্ড গাছ ম্যান হচ্ছে ঝাপটা বাতাসের ঝাপটা আমরা বলতে পারি আ লোভ অফ ব্রেড দেখো কি বলছে আ লোফ অফ ব্রেড সো এই ফ্রেজগুলো ইউজ করে আমরা কাউন্টডাউনকে যে কোনো কাউন্ট ডাউনের পূর্বে আমরা এই ফ্রেজগুলো ইউজ করতে পারি নর্মালি সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে লট অফ লট অফ ইনফরমেশন লট অফ ব্রেড লট অফ মিউজিক লট অফ বোকাবুলারি লট অফ সোপ এরকম যা আছে নন কাউন্ট ডাউন সবগুলোর পূর্বে লট অফ ইউজ হতে পারে আর স্লাইস অফ ইউজ হতে পারে স্লাইস অফ নর্মালি ব্রেডের সাথে ইউজ করা হয় এক ফালি ব্রেড হ্যাঁ ব্রেড রুটি এগুলোর সাথে ইউজ করা হয় আর গাস্ট গাস্ট নর্মালি উইন্ড থান্ডার এগুলোর সাথে ইউজ করা হয় অ্যান্ড আ লোফ লোফও ব্রেড রুটি এগুলোর সাথে ইউজ করা হয় কিন্তু আ লট অফ আরেকটা জিনিস আছে পিস অফ এই দুটা জিনিস আমরা চাইলে সব জায়গায় ইউজ করতে পারি আ পিস অফ সো পিস অফ এই দুটা জিনিস আমরা চাইলে যে কোনো নন কাউন্ট নাউনের সাথে ইউজ করতে পারি লাস্ট ওয়ান আমরা আলোচনা করবো হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো যদি নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় তাহলে প্রুয়াল হবে না যেমন নির্দিষ্টভাবে ব্যবহৃত কীভাবে হয় যেমন আমরা বলতে পারি হান্ড্রেডস অফ স্টুডেন্ট শত শত স্টুডেন্ট কিন্তু যদি অনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় তাহলে প্রুয়াল হবে দেখো দেখো কী বলছে ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট এটা কি হান্ড্রেডস হবে না টু হান্ড্রেড স্টুডেন্ট কী হবে টু হান্ড্রেডই হবে যদি তাহলে আমরা কী বলছি যদি অনির্দিষ্টভাবে ইউজ হয় অনির্দিষ্টভাবে ইউজ হয় তাহলে হচ্ছে যে প্লুরাল হবে অনির্দিষ্ট হান্ড্রেডস অফ ইনফরমেশন হান্ড্রেডস অফ ম্যাঙ্গোস শত শত ম্যাঙ্গোস হ্যাঁ বিলিয়ন অফ বিলিয়ন অফ পেরি হ্যাঁ আমরা এরকমভাবে ইউজ করতে পারি সো যদি নির্দিষ্টভাবে ইউজ হয় তাহলে হবে প্লুরাল হবে না ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট টু হান্ড্রেড স্টুডেন্ট থ্রি হান্ড্রেড পেজেস হ্যাঁ কিন্তু যদি অনির্দিষ্টভাবে ইউজ হয় হান্ড্রেড হবে না কী হবে হান্ড্রেডস সো দেখো আমরা একটু লিখে দিই হান্ড্রেডস ওকে তার মানে হচ্ছে যে এটা কখন ইউজ হবে যখন নির্দিষ্ট হবে নির্দিষ্ট আর এটা কখন যখন অনির্দিষ্ট যেমন আমরা একটা এক্সাম্পল লিখে বলতে পারি ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস হ্যাঁ আমরা কিন্তু টু হান্ড্রেডও বলতে পারি মনে রাখো টু হান্ড্রেড বললেও কিন্তু এটা প্লুরাল হবে না এটা সিঙ্গুলারি রয়ে যাবে থ্রি হান্ড্রেড বললে সিঙ্গুলার রয়ে যাবে সেইভাবে হান্ড্রেডস দেখো কি বলছে হান্ড্রেডস অফ কি বলা যায় মিউজিক ভোকাবুলারি হ্যাঁ তার মানে হচ্ছে যে শত শত মিউজিক শত শত ভোকাবুলারি তোমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ভোকাবুলারি জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট ভোকাবুলারি জানলে তোমার অ্যাডমিশন টেস্ট অর্ধেক কাবার হ্যাঁ সো আমাদের দ্বিতীয় লেকচার এখানেই শেষ কেমন লাগছে জিটি মায়নের লেকচার যদি ভাল লাগে অবশ্যই লাইক দেওয়া শেয়ার করবা কমেন্ট করবা অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং সুন